আজ এসেছি একটা সামার স্পেশাল ড্রিঙ্ক নিয়ে। এর মধ্যে পড়বে কাজু, খেজুর এবং তরমুজ। এটা যে কোনো ডায়াবেটিক পেশেন্টও সপ্তাহে একদিন নিতে পারেন এবং হেলদি। আর ভীষণ যারা স্লিম ট্রিম হেলথ কনসাস তারা এই ড্রিঙ্কটা নিতে পারেন আরামসে। একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কাজু, খেজুর এবং এগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নেবেন। কাজু দিলেন এবং সিডসগুলোকে বাদ দিয়ে খেজুরটাকে ওর মধ্যে দিয়ে দেওয়া হলো এবং সেটাকে পেস্ট করে একটা জল দিয়ে, অতি অবশ্যই জলের সঙ্গে পেস্টটা করা হলো এবং বেশ ভালো রকম ঘনত্বের একটা পেস্ট তৈরি হবে। এবং যে কোনো মরশুমে এটা খাওয়া যায় এবং যে অতিথিদের জন্য ঝটসে বানিয়েও দেওয়া যায়। আর আমি ওই রকমভাবেই বানাচ্ছি এটাকে। জল দিয়ে দিলাম এবং পেস্ট তৈরি হবে। তার সঙ্গে একটু অবশ্যই জল মেশাবো। যে পেস্ট আমি পেলাম এখন সেই পেস্টের যথেষ্ট ঘনত্ব, সেটা খেতে খুব একটা ভালো লাগবে না। তার সঙ্গে একটু জল মিশিয়ে নেব। এবারে জল মিশিয়ে মোটামুটি এক গ্লাস জল, তারপরে আমি একটা গ্লাস নেব। এই দেখুন মোটামুটি এটা হালকা, অনেকটা লাইট হয়ে গেছে। একটা গ্লাস নেব, গ্লাসের মধ্যে তরমুজগুলো স্কোয়ার স্কোয়ার করে কেটে তার মধ্যে আমি সাজিয়ে নিলাম যতটা ভালো লাগে। অ্যাকচুয়ালি মেন এটা চামচ দিয়ে ড্রিঙ্কস থেকে তুলেই খাওয়া যায়। এবারে যেটা তৈরি করেছি সেটাকে মোটামুটি এক গ্লাস ফুল করে ওটাকে ঢেলে দেওয়া হলো। তারপরে আরও কিছু তরমুজ ওপর থেকে কেটে ওটাকে ডেকোরেশন করার জন্য, যাতে দেখতে ভালো লাগে, তার জন্য সাজিয়ে দিলাম। এটা দিচ্ছি আমি শিয়া সিডস। জানেন অনেকেই এর অনেক গুণ, মেন তো এটা ক্যান্সার প্রতিরোধক, আর তার সঙ্গে চর্বি হয় না শরীরে, মেদ কমিয়ে দেয়, তার জন্য এটা আজকাল অনেকেই পছন্দ করেন। আরও কিছু তরমুজ এর মধ্যে একদম ফুল করে সুন্দর ডেকোরেশন করে সাজিয়ে দেওয়া হলো। আরও কিছু দিচ্ছি যাতে যিনি খাবেন তরমুজটাকে যাতে এনজয় করে খেতে পারেন। তরমুজ দিয়ে সাজিয়ে দিয়ে তার সঙ্গে একটা পুদিনা পাতা সাইডে রেখে দেব ভালো ডেকোরেশনের জন্য। দেখতেও সুন্দর লাগবে, সাদা, সবুজ এবং লাল, খুব মিষ্টি। এরপরে আসছি অন্য কোনো রেসিপি।